আসলে বাসার কাজ খাওয়া দাওয়া শপিং বাইরের কাজ তারপরে এই যে মেহমানদের দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে একটা ক্লান্তিকর অবস্থা বাট তারপরেও বন্ধুদের সাথে আড্ডা কার না ভালো লাগে মিস মিসবাপা শাইলাপা কেমন আছেন আপনাদেরকে দেখানো অনেক ভালো লাগছে হ্যাঁ আজকে আপনি আমাদেরকে ঈদ বিউটিফুল লেডিস গ্রুপের বোনদের ঈদের আর ইনভাইট করছেন এই জন্য আপনাকে আর এল বি টোয়েন্টি ফোরকে অনেক ধন্যবাদ আমরা আপনাদের সাথে বসে গল্প করতেছি এটাই বড় আনন্দ না আমি ইনভাইট করছি বললে ভুল হবে আমি বলবো যে এটা একটা কো কেন্ট তো কী শালাপা কি কি শপিং শুরু করে দিচ্ছেন ঈদের চিন্তাভাবনা চলতেছে সময় তো আর বেশি নাই তাই না ভাবছি কি কিনবো কি করব এখনো কিছু কেনা হয় নাই আর মিসবা মিসবাফার কি অবস্থা আপনি শুধু বিয়ে বিয়ে খাচ্ছেন আর সময় মনে হয় নাই না আশা পাপনে শুনলে খুশি হবেন এইবার আমি আমার হাজবেন্ডের পয়সা বাঁচাবো এই এই সিক্রেটটা আপনাদের কি মনে হয় আমাদের কি জানা উচিত না এই সিক্রেটটা কি এই সপ্তাহে আমি তিনটা বিয়া দুইটা দুইটা মেহেন্দি একটা নিখা একটা চিনিফান খাইছি সব সব কিছুর জন্য নতুন নতুন শাড়ি কিনছি আর শাড়ি কিনাতে গিয়ে এক্সট্রাও শাড়ি কিনছি তো জামাই ভাবতেছে যে বিয়ের বিয়ের কেনাকাটাতে গেছে কিন্তু আমি তো ওই ওর সুযোগে আমি ঈদ ঈদের শপিং শপিংটা করে নিছি আর অনেক কেনাকাটার জন্য মানে এই দোকানদার বাইরেও অনেক ডিসকাউন্ট দিয়েছেন তাই মানে আমার পয়সা আমার হাজবেন্ডের পয়সা বেঁচে গেছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিউটিফুল লেডিসের পুরো পরিবার এখানে উপস্থিত তাই না আমরা সবাই যদি একটু একটু করে একটু টাচ করি যে আমরা কে কি কিনবো আর কিভাবে সেভিং করবো আসলে আমাদের আশেপাশের যে অবস্থা বিশেষ করে ইন্টারেস্ট রেট যেভাবে বাড়ছে আর কি কম বেশি সবার কিন্তু ডিফিকাল্ট সময় যাচ্ছে আর আমরা যদি কিভাবে পয়সা সেভ করা যায় এই তিমটা নিয়ে আমরা আজকে অগ্রসর হতে পারি কি মনে করেন আপনারা আপনাকে আমি বিউটিফুল লেডিস এর বিউটিফুল মেম্বারকে দিয়ে আমি শুরু করি আর ঘুরে ঘুরে আমরা সবার কাছ থেকে একটু একটু জেনে নেই থ্যাংক ইউ আই সাপু আমাদের সবাই এখানে বিউটিফুল ডিজে বিউটিফুল সিস্টার্স খুব ভালো লাগতেছে আমরা সবাই একত্র এখানে আমরা ডিসকাস করতেছি ঈদ উপলক্ষে অবশ্যই আমাদের এখন ইকোনমিটা সমস্ত ওয়ার্ল্ড ওয়াইডেই কিন্তু অ্যাফেক্ট করতেছে আর এইখানেও আছে দেশেও আছে তো অবশ্যই আমরা একটা চিন্তা চিন্তাভাবনা রাখবো তো আমার আসলে কয়েকটা মজার ব্যাপার যে আমি গিফট পেয়ে গেছি দেশ থেকে আমার বিয়ে পাঠিয়ে দিয়েছে ঈদের জন্য কাপড় আমার দামান দিছে তখন ওইটাই আমি পরব আর তার সাথে সাথে বিয়েও আছে আমার একটা ননদের তো বিয়েতে যখন কিনবো তো দুটো একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নেব আমি এইগুলো পছন্দ করি তো ওই দিক দিয়ে এক্সট্রা টাকাটাও যাবে না আর আমার পছন্দটা হবে আর আমাকে সুন্দর দেখাবে নতুন একটা অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আমি তো ঈদের শপিং অলরেডি করে ফেলছি বাংলাদেশে গেছি গিয়ে অনেক শপিং করেছি কিন্তু গিফটও উঠেছে আমার কয়েকদিন আগে আমার बर्थडे ছিল সো ব্যাথ দিতে পাইছি মাদার্স ডে সেম সেম মান্থে ঈদের লাস্ট ঈদে পেয়েছি এক্সট্রা সো আই ডো থিঙ্ক আই হ্যাভ টু ডু শপিং বাট গ্রহে যাবো দেখবো গিয়ে কি অবস্থা একটু ভালো লাগলে কিনবো ও এটা না রহমান আমার বেআইন সম্পর্কে বেআইন হয় ও কিন্তু আসলে মজার জিনিস আর হতেই পারে না আর গিফট মানে হচ্ছে যে খুব এক্সপেন্সিভ হতে হবে সেটার কোনো প্রয়োজন নাই আমরা অনেক সময় দেখি যে অনেক হাজবেন্ড ওয়াইফ এ গেলে প্রচুর পয়সা খরচ করেন কিন্তু গিফট বলে যে হঠাৎ করে একটা জিনিস ছোট্ট একটা জিনিস এনে দিলে যে খুশি পাওয়া যায় যে আনন্দ পাওয়া যায় ওই আনন্দ অন্য কোনো কিছুতে নাই অনেক হাজবেন্ডকে আমি বলতে শুনেছি যে তাকে গিফট কেন দেব আমার সমস্ত স্যালারি তো তাকে দিয়ে দেই কিন্তু এই স্যালারির মানে প্যাকেটটা দেওয়া আর ছোট্ট একটা গিফট এনে স্ত্রীর হাতে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে সেই গিফটটা প্রয়োজন নাই যেটা আমি বললাম যে ডায়মন্ড হতে হবে আর লেটেস্ট ফোন হতে হবে সেটার কোনো প্রয়োজন নাই একটা চকলেট বক্স অফ চকলেট আপনি তাইলে বলেন আপনার আপনার কোন সুন্দর অভিজ্ঞতা আমি কিন্তু বেশি কথা বলবো না 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 আমরা তো আড্ডাই দিচ্ছি তাই না গল্প সবাইকে আসসালামু আলাইকুম এই দাদদাই বসছি আমরা লেডিস বিউটিফুল লেডিস থেকে আসলে এখানে সবাই বসছি দাদদাই খুব ভালো লাগতেছে সবার মন মানসিক একই বাট চিন্তাধারা আলাদা আলাদা তো আসলে শপিং নিয়ে কথা হচ্ছে তো শপিং আমার করা হয়েছে মার্চে আমার বার্থডে গেছে সেখানে অনেক গিফট আসছে তারপর আয়স আপে একটু আগে যে বলছেন যে হাজবেন্ডে ছোট্ট গিফট আসলে যখন আমার হাজব্যান্ড আসে একটা করে গিফট আমার থাকেই এটা নতুন কিছু না তো তারপরও বাচ্চারাও আমাকে অনেক গিফট করছে আমার বিয়ান দেশ থেকে আমাকে গিফট পাঠাইছে অনেক তো আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আপনার সুন্দর শাড়িটার কোনো ইতিহাস আছে হ্যাঁ অবশ্যই ইতিহাস আছে আমার বিয়ান দেশ থেকে আহ পাঁচটা শাড়ি পাঠাইছে তো আলহামদুলিল্লাহ পাঁচ কালারের আমরা অভিযোগ করবো যে একটা বেআইনকে পাঁচটা সারি সেটা হচ্ছে না নাম্বার ওয়ান আর নাম্বার টু আল্লাহ যেন সবাইকে এরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বিয়ান যদি শুনে থাকেন এটা খুব খুশি হবেন

হলেডিস গ্রুপের পক্ষ থেকে ঈদের আড্ডায়ে বসছি আমরা সবার কেনাকাটা নিয়ে কথা বলছি কে কি কিনবে তুমি শপিং করতে কার প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় পছন্দ করে হ্যাঁ আমিও পছন্দ করি এবার মনে করছিলাম যে একটু শপিং বেশি করব কিন্তু থেকে আমার হাজবেন্ড শপিং করে নিয়ে আসছে অলরেডি বাংলাদেশ থেকে তা এখন তারপর একটু না গেলে হয় না ঈদের আগে বা চাঁদরাতেও ঘুরতে অনেক মজা করি আমরা তাই না মেহেন্দি হাতে দেওয়া তারপর শপিং যেহেতু কেনাকাটা যখন বাংলাদেশ থেকে কিছু আসছে একটু কমাই দেবো একটু সেভ করার চিন্তা করি হ্যাঁ সেটাও ভালোই হলো তারপরে আবার আমার গত ঈদে বাচ্চাদের এক্সাম ছিল ওই ওই জন্য আমি ঈদটা ওরকমভাবে করতে পারিনি একদিনই করেছি পরে শাড়িগুলো ওইভাবেই থেকে গেছে তো ওইটাও আমার এবার থাকলে পড়া যাবে এটাও একটা প্লাস পয়েন্ট হলো তা সব কিছু মিলে বেশ ইনশাল্লাহ আশা করি আমরা এনজয় করব এবং ঈদ আড্ডা দিতে পেরেও আপনাকেও মায়াপা মেজবাবা শ্যালাপাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করছেন ঈদ আড্ডা ঈদের শপিং করা নিয়ে কথা বলছেন থ্যাংক ইউ সবাইকে এখন আমি নাজ নাসিমা তার তুমি কিছু বলো তোমার আমরা তো সবাই ঈদের কথা বলতেছি ঈদের ঈদের খেনাকাটা তখন তুমি তোমার স্মার্ট কালেকশনের কথা কিছু বলো আমরা যারা আছি এখনো খেনাকাটা করে তাদের থ্যাংক ইউ ধন্যবাদ মিস বাপুকে অ্যান্ড এই বিউটিফুল লেডিসের পক্ষ থেকে আমি দর্শকদেরকেও প্রিম ঈদ মুবারক জানাই যারা যারা দেখবেন অ্যান্ড আমি ধন্যবাদ জানাই আর মিস বাবুকে আর আপুকে আমাদের সবার শ্রদ্ধাও আশা সাপুকে ধন্যবাদ জানাই আমাকে এখানে যুদ্ধ করার জন্য তো আমি ঈদের কেনাকাটা সম্পর্কে এখানে বলা হচ্ছে সবাই অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন শুনলাম কিভাবে কে সবার মোস্ট অফ আপুরা কিন্তু বলছেন বাংলাদেশ থেকে প্রেজেন্ট পাইছেন কিন্তু আমার এ ব্যাপারে একদমই প্রেজেন্ট পাই নাই তো আজ তো আমার স্মার্ট কানেকশানের অনলাইনের যে একটা পেজ আছে ওখানে ঈদের অনেক সুন্দর প্রোডাক্ট আসছে ঈদের যে আমার যে ইয়েগুলো সেরক আমি আমার যে পেইজের যে শাড়িগুলো ওগুলো কিন্তু এখনও আমি মানে মার্কেটে আসে নাই ওগুলো আমি এখনও আমার স্টকে আছে। আপনারাও তো সবাই জানেন যে আমি লাস্ট একটা ঈদের ঈদ মেলা করছিলাম ব্রেইডি আর্ট সেন্টারে তো ওখানে কিন্তু মানে অনেক প্রোডাক্ট ছিল ওগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজে আমি সেল করছি মানে বাংলাদেশি জামদানি শাড়ি পাকিস্তানি সালোয়ার কামিজ ওগুলো অ্যান্ড মোর স্টক এখনও আমার কাছে আছে সো কেউ যদি চায় আমার ইনস্টাগ্রামে নক্ষ করে নিতে পারেন আর আই আয়ন এনি মানে প্রোগ্রাম ঈদ মেলা কি ওর ঈদ ফেস্টিভ্যাল এনি কিছু ঈদের আগে যে কোনো কিছু যদি আমি যদি পার্টিসিপেট করি আমার স্টল তাহলে তো ওখানে পেতে পারেন সবাই আর আমার ইনস্টাগ্রামে করলে পেতে পারেন ওর ঈদের কালেকশনগুলো। ইনস্টাগ্রামে এখানে স্মার্ট কালেকশন স্মার্ট কালেকশান তো আমার স্মার্ট কালেকশনের উদ্দেশ্যটাই হচ্ছে যে সবাইকে সবাই যেন মানে আমার স্মার্ট কালেকশনের নামটাই আমি দিয়েছি যেহেতু যে কেউ আমার ড্রেস পরলে মানে ওই দিন যে আমার ফ্যাশন শ্যুটা হয়েছিল আপু কিন্তু ওরা অতি মানে একদম কটনের মতো ড্রেসটা ড্রেসগুলো পরছিলো কিন্তু ওদেরকে অনেক স্মার্ট লাগছিল। তো ওই জন্যে আমার স্মার্ট কালেকশনের যে কোনো ড্রেস যদি কেউ পরে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে কি পড়া মাত্রই ওকে স্মার্ট লাগে এটা কিন্তু একদম মানে 200% হয়ে গেছে আমি নিজে অবাক হই যখনই একটা ড্রেস পরে আজকে যেটা পড়ছি এটা obviously আমার পেজের না আমি জানলে আসলে মানে এটা একটা আমার জন্য একটা সারপ্রাইজ আশা আপু মিস পাপু শালা আপু আম যে সারপ্রাইজ হয়েছে এখানে এসে যে এরকম একটা প্রোগ্রাম না হলে আমার পেজের ড্রেস পরে আসতাম তো অপরচুনিটি আসবে হ্যাঁ অবশ্যই এটা নিশ্চয়ই আসবে না শালাক আমি যা শাড়ি আছে শাড়িগুলো বাংলাদেশি দেশিও শাড়ি কটনের জামদানি শাড়িগুলো আর শালাক যেগুলো যেগুলোগুলো আমি নিজে স্পেশাল আমি নিজে ডিজাইন করে আনি আলাদা ভাবে তো জন্যই দেন আমি শুনেছি তুমি

ভাবতেছি সবাই যেন খুব বানিয়ে দেয় একটু রিজনেবল প্রাইসে আমার মানে

আর সবারকামিজগুলো আমি রাখছিলাম 20 থেকে 15 পাউন্ডের মধ্যে ওগুলো কিন্তু নরমালি 35 পাউন্ডের সাড়ে 35 পাউন্ডের সেলারকাম তো অনেক ডিজাইনার সেলারকাম গুলো না আমি আমাদের সবার পক্ষ থেকে আমাদের ছোট বোন নাসকে আমি অভিনন্দন জানাচ্ছি চমৎকার আয়োজন ছিল ব্রেডি সেন্টারে আমি উপস্থিত হয়েছিলাম আর এখন আমি খুব গর্ববোধ করি আমাদের যে বুনেরা ইন্ডিপেন্ডেন্টলি মানে আমি সবসময় যেটা বলি আমাদের মেয়েদের স্বাধীনভাবে চলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার আর স্বাধীনতা বলতে কী জিনিস যে আমার যেভাবে ইচ্ছে সেভাবে চলা ওই জিনিসটা না সবচেয়ে বড় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স আমরা ইচ্ছে মতো আমার নিজের পয়সা থাকবে একটা জিনিস আমি কিনতে পারবো খরচ করতে পারবো এই পয়সাটা আসবে কিভাবে মেয়েরা সবসময় যে বাইরে গিয়ে জব করবে কাজ করবে সবসময় সেটা সম্ভব হয় না তো ওই সুযোগ আমরা যদি নিজের একটা বিজনেস বিশেষ করে এখন অনলাইন বিজনেসগুলা যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের প্রচুর বোনেরা ছোটো ছোটো বাচ্চাদেরকে সময় দিচ্ছেন আবার অনলাইনে এই সুন্দর বিজনেসটা চালিয়ে যাচ্ছেন বাট যারা আজকে প্রোগ্রাম দেখছেন তাদের মধ্যে যারা উদ্যোক্তা আছেন তাদের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব ইনক্লুডিং নাজনাম আপনি বলছেন যে আপনার ডিসকাউন্টের ব্যাপারে আমি বলবো যে কোয়ালিটির দিকেও খেয়াল রাখতে হবে এবং প্রফিটের মাত্রা যত কম হবে মানুষের দৃষ্টি বা আকর্ষণটা তত বেশি থাকবে আপনি একটা জিনিসে বেশি প্রফিট করতে না পারলেও যদি পাঁচটা জিনিসে ওই প্রফিটটা হয়ে যায় তাতে অসুবিধার কি আছে আপনার প্রোডাক্টের চাহিদা বাড়বে কমিউনিটিতে আপনার সম্মান বাড়বে আর সবার উপকারও হয়ে যাবে সাথে সাথে সুন্দর একটা বিজনেস চিরস্থায়ী হয়ে যাবে আর রেগুলার কাস্টমারও থাকবে আপনাকে ট্রাস্ট করে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক স্টল কিন্তু আমি অনেক কারণ নাম বলতেছি না অনেক সময় আছে হাই প্রাইস শুধু হাই প্রাইস না যে যখন মানুষ কিনে মেলাতে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে কিনে ছক ছোকে বা ওই প্যাকেটের মধ্যে থেকে খেনে নেয় বাসায় গিয়ে দেখে যে এই প্রবলেম সেই প্রবলেম কিন্তু ওই এইটা কিন্তু নিয়ম ভালো না কারণ মানুষ যখন ট্রাস্ট করবে তখন এই যেটা কিনবে যে আপনি ওইটা যেন ভালো জিনিস হয় ওইটাতে কোনো দুষ না থাকে আর যত মানে আশাপা যেটা বলছেন কম জিনিস বিক্রি করবেন হবে। এইটাতে আপনি বেশি কত হলো রেসপেক্ট আর ট্রাস্ট আপনাকে যেন মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে যে ওই আপুর স্টোর ওইখান থেকে একটা ব্যাগ নিয়ে নেয় একটা নিয়ে নেয় দেখতে হবে না কারণ ওইটাতে কোনো প্রবলেম হবে না আমি জানি এখন থানিয়াকে দিলাম থানিয়া তুমি কিছু বলো দুই থানিয়া দুই থানিয়া একসাথে বসেছেন আমরা একজন তানিয়ার কাছ থেকে কথা শুনবো আরেকজন থানিয়ার কোকিল আমরা একটা গানের দুইটা জানি দেখলেই যায় এত প্রোগ্রাম আয়োজন করার জন্যে সত্যি ভালো লাগছে এবং আয়োজন খুবই সুন্দর ছিল এবং পরিপূর্ণ ছিল মেনলি আমাদের আজকে হচ্ছে ঈদের আড্ডা তো আমাদের সামনে কোরবানি ঈদ আসছে সবাই চিন্তা করছে কি কি কিনবো কি কি পরবো সবার জন্যে কি কিনবো সো আমার যেটা হয় কোরবানি ঈদে আসলে আমার মেন টার্গেটটা থাকে যেহেতু কোরবানির ঈদ সো কোরবানির একটা বাজেট আমাকে প্রথমেই রাখতে হয় সো দেন আফটার আমি চিন্তা করি যে হ্যাঁ সো রোজার আমি যথেষ্ট ভালো শপিং করেছি এইবার হয়তো বা আমি একটু একটু কমিয়ে দিব যে হয়তো অত বাজেটে আমি যাব না আমি একটু বাজেটটা কমিয়ে দিব কারণ আমার কোরবানি দিতে হবে সো আমি এভাবে চিন্তা করি যে এভাবে হয়তো বা কিছুটা হলেও আমি সেভ করতে পারবো ও যেহেতু ফ্যামিলিও মেম্বার্সরা অনেক সো সো আই থিঙ্ক দিস ওয়ে উই ক্যান গো অ্যাহাইড হ্যাঁ সো আমাদের সবাইভাবে চিন্তা করা উচিত রোজারিতে ওকে ফাইন আমরা রোজারিতে অনেক মজা করছি খাচ্ছি দাচ্ছি কোরবানিতে একটা বড় বাজেট আমাদের বের হয়ে যায় কোরবানিতে সো সো আই শুড কিপাট লিটল বিট বাজেট ফর মাই ড্রেস অ্যান্ড শারিস এই তো এভাবেই চলে যাচ্ছে আর কি যোগ করা যায় যে আমাদের খার ইনকাম কত সেটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে আমরা বাজেটটা কিভাবে ম্যানেজ ম্যানেজ বিশেষ করে আমার কাছে যদি 100 পাউন্ড থাকে ওইটা থেকে আমি 20 পাউন্ড সেভ করতে পারছি কিনা 1000 পাউন্ড থাকলে ওখানে আমি 200 পাউন্ড সেভ করতে পারছি না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার জি আপা সত্যি এটা ঠিক বলেছেন আমরা অনেকে চিন্তা করি যে না যখন বেতনটা পেয়ে যায় আমরা ভাবি যে না মাস শেষে যা আমি কিছু টাকা সেভ করব কিন্তু আমরা মন যখন আমি বেতনটা পাই আমি প্রথমে কিছু টাকাটা আলাদা করে ফেলি যে এটা মোর সেভিংস এখানে আমি ভুলেও হাত দিব না যাই হয় জায়গা আমি ওটা ফরগেট করি এবং খামে করে রেখে দিই সো আদার যেটা থাকে ওটা দিয়ে আমি চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আপা কখনো কোনো সমস্যা হয়নি চলে যাচ্ছে এইভাবে আপা 마শাআল্লাহ थैंक এখন এখন আমরা সেকেন্ড তানিয়া আমরা অনেক কত একটা গান শুনবো আপা

আর আসলে আমি কোনো সিঙ্গার না আমি বাসায় গে আপনাদের গান শোনাই আমি মনে হয় আজকে প্রথমেই মনে হয় বাইরে গান গাইতেছি আগে করছি আমি স্টেজ প্রোগ্রামগুলো সবসময় করছি আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স হয়েছে আমার দিস ইয়ার বিয়ের হয়েছে পঁচিশ বছর চলে গেছে এর পঁচিশ বছর আগে আমি স্টেজ প্রোগ্রামগুলো করতাম আমি মহিলা কলেজের কলেজের কালচারাল সেক্রেটারি ছিলাম তো এখন বাচ্চা কাচ্চা মানুষ করছি এই পঁচিশ বছর দিয়ে দিছি এখন আপনাদের পরের পঁচিশ বছর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপা আচ্ছা এখন তো আমরা সন্ধ্যায় যখন বসছি একটা একটা সুন্দর একটা সুন্দর সোনায় সন্ধ্যায় গান একটা বেশি গাবো না উম বেশি অন্তর হবে চাল তো সবাই জানে তাই না সবাই একটু হ্যাঁ হ্যাঁ এই সুন্দর সরে সন্ধ্যায় সন্ধায় একই বন্ধনে চড়ালে বন্ধু

শায় আপা হ্যাঁ আপনাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ সুন্দর একটা ঈদ আড্ডার জন্য এবং এল বি টোয়েন্টি ফোরকে ধন্যবাদ আজকে আমরা খুব মজার একটা প্রসঙ্গ নিয়ে এখানে আসলে বসছি ঈদের কেনাকাটা বা ঈদ সেভ করবো কীভাবে আমরা তো আসলেও তানিয়াপা যেটা বলছে তার সাথে আমি একমত যেহেতু এটা কোরবানির ঈদ তো আমাদেরকে আসলে কিছু বাজেট তো কোরবানির জন্যই আমাদেরকে চিন্তাভাবনা করতে হয় তো আমি তার সাথে আসলে একমত যেহেতু ঈদে আমরা জামা কাপড়ের দিকেই আমাদের নজরটা বেশি থাকে আর কোরবানি ঈদে নর্মালি আমরা কোরবানি দিব বা কিভাবে অবশ্যই এর মধ্যেও আমাদেরকে কেনাকাটা করতে হবে কিছু বাট বাজেট কম আর কি এই তো আর সবাই মিলে একসাথে মজা করব। সামনে ঈদ যেহেতু ঈদের একটা আমেজ এমনি অনেক খুশি যে না আসছে আর মাত্র কয়েকটা দিন ইনশাল্লাহ আপনারাও সবাই পরিবার পরিজনদেরকে নিয়ে ভালোভাবে ঈদ করুন সবার জন্য দোয়া থাকলো তো আজকে এই পর্যন্তই আমার আমার পক্ষ থেকে হ্যালো আসসালাম লেডির গুরুত্ব ঈদ মানে আনন্দ এমন একটা নাইস আড্ডা আমরা পুঁছি ঈদ ঈদ মানে আমরা মনে করি রমজানোর ঈদ আসলে বেশিরভাগ এনজয় করি লাদ সেক্রিফাইস করি সবেও আর এখন যে ক্রাইসিসের সময় স্যাক্রিফাইস না হলো না আর আফাই নাইস একটা জিনিস কইসেন যে তাই পয়সা যা সেই হয় আমি কিন্তু আবার নতুন নোট পাইলে সেভ সেই নতুন নোট পাইলে সাথে সাথে আমি আমি কিন্তু আরেকটা জিনিস করি নতুন আর পুরোনো চেয়ে আমি সবসময় যেটা সেভ করি সবচেয়ে ছোট নোটটা আমি সরিয়ে রাখি

কিন্তু আমরা সেইটাকে কিন্তু আমরা ফলো করি আমরা তো বুঝি না কিন্তু আমরা করি যে লিখেছে আমরা কিন্তু করি যে লিখেছে সেও কিন্তু একটা কারণের জন্য লিখেছে ওইটা অভিজ্ঞতা থেকে লেখা তো মনে করেন আপনার ব্যাগে কয়েকটা নোট আছে মানে এখন কিন্তু আমরা ক্যাশ ফ্রি হয়ে যাচ্ছি আর কি অনেকটা সবাই এই ফোন দিয়েই শপিং করে ফেলে আর ফোন কার্ডেরও প্রয়োজন হয় না কিন্তু যখন আমাদের ব্যাগের মধ্যে পয়সা থাকতো আমি সবসময় আমার নিজেরও জানতো একটা ছোট্ট একটা নোট সরিয়ে রাখতাম আর কি কিন্তু বড়টা সরালে হয়তো হিসাবে গণ্ডগোল হয়ে যাবে তো ওইটা কি হ্যাঁ চমৎকার আপনার মাইক্রোফোনটাও নতুন নতুন আসলাম

মানি দেয় ওরা আমার আমার আমি আমার ছেলের কথা বলবো আমার ছেলে ইয়েস আর ও হয়েছে কি যখনই পকেট মানি দিয়ে সে মনে করে যে পকেট মানি গিয়েই যে একটা জিনিস কিনতে হবে শেষ করা ফেলতে হবে মানে এত এক্সাইটেড হয় যেটা দরকার নাই সেটাও কিনে আনে তখন আমি একদিন আম আমার মেয়েরা বলল যে তোমাকে পকেট মানি দিলেই যে তুমি খরচ করতে হবে এইটা না তুমি কিছু সেভ করে রাখবা তখন তোমার বার্থডে আছুক বা কোনো একটা সিনেমা বা যে একটা জিনিস করতে চাও জিজ্ঞেস করতে চাও তখন তুমি আর আম্মাকে জিজ্ঞেস করতে হবে মানে আম্মা পয়সা দাও তোমার পকেট থেকে তুমি বলতে পারবা যে এইগুলো আমি জমাইছে এত টাকা জমাইছে আমি যা খরচ করতে চাই আমার ফ্রেন্ডদেরকে সিনেমায় যাইতে চাই বা বাইরে গিয়ে খাইতে চাই তখন মানে তোমাকে তখন আরও তাড়াতাড়ি বলবে ইয়েস তো এইটাই হলো মেয়ে আমি বলবো যে আমাদের সাথে সাথে আমাদের বাচ্চাদেরকেও এই কীভাবে সেভ করতে হো ওইটা শেখানো ওদের ভবিষ্যতে ওদেরই কাজে লাগবে কারণ আমরা বাচ্চাদের আমাদেরকে কিছু দিবে এটা তো আমরা আশা করি না করলে ভালো না করলেও যে এত হতে হবে তেমন না কিন্তু আমরা যে ওদের লাইফ স্কিলটা দিতে হবে যে ওদেরকে শেখাতে হবে যে সেভিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওই এই দেশে আছে না বলে যে সেভ সেভ ফর রে ডে

ঈদের সময় আসলে বাচ্চাদেরকে যে সেভিং এর মিস্তপা যেটা শুরু করেছেন যে বাচ্চাদেরকে কিভাবে সেভ করা শেখানো যায় ঠিক সাথে সাথে আমাদের বাচ্চারা কিন্তু বাইরের খাবার বিশেষ করে বিদেশি খাবারের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে কিন্তু ঈদ আসলে কি কি বলে জানি পরোটা সেমাই সন্দেশ এগুলো কিন্তু খাচ্ছে আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন আমি আসলে একটা জিনিস বসে বসে ভাবতেছি যে যেহেতু আমরা ঈদ সম্পর্কে এখানে বসেছি ঈদের আড্ডায় বিউটিফুল লেডিজের পক্ষ থেকে মিসবা শায়লা আই সাপু আমাদের সবাই বিউটিফুল সিস্টার এখানে আছে তো আমার মনে একটা আমি ভাবতেছি যে এইটা হচ্ছে কুরবানি ঈদ যখন কুরবানি ঈদে আমরা কুরবানি দেবো সেটা যখন আসে তখন আমরা সাথে সাথে একটা বাজেটে অবশ্যই আমরা এটা বাজেটটা সরিয়ে রাখি আর ঈদ মানেই তো আনন্দ উৎসব খাবো ঘুরবো এটা তো সবই থাকবে বাচ্চাদের জন্য সুন্দর নতুন কাপড় কিনবো তার সাথে সাথে আমরা যদি একটু ভাবি আমরা সবাই কিন্তু মোরলেস ওয়ার্কিং ক্লাস আমরা সবাই কাজ করি তো কাজে ফাঁকে ফাঁকে সাথে সাথে আমাদের কিছু সেভিং অবশ্যই রেইনি জন্য রাখতে হয় যেটা আমার বাবা মাকে ছোটোবেলা থেকেই বলতেন যে রেইনি ডেজের জন্য রাখো তখন ছোটো ছিলাম বলতাম বাবা তুমি আছো ডেজ আবার কী কিন্তু এখন অবশ্যই সেটা ঠেরে ঠের পায় ভালো করে তো বাচ্চাদের ওই শিক্ষাই দিচ্ছি তো আমরা তার সাথে সাথে দেশের যে অবস্থা বা দেশে অবশ্যই আমাদের আত্মীয় থাকুক আমাদের নিজের মানুষগুলো আছে তো ওদের জন্য কিছু চ্যারাটি যদি আমরা দিই এই কুরবানিতে আমরা সবসময় পরিবার পক্ষ থেকে আমরা দিই প্রত্যেকেই আমাদের এখানে অবশ্যই হালকা কম বেশ সবাই দেয় তো সেই দিকে যদি আমরা একটু খেয়াল রাখি আমাদের নিজের চুপড় ঠিক আছে অবশ্যই পছন্দ করব আমি সবসময় আমার হাজব্যান্ড বাচ্চা সবাই মিলে এক ধরনের কোড দিয়ে পরি দামি হোক কম দামি সেটা বড়ো কথা না এক কালার কোড হতেই হবে তো সেখানে আমি বলছি এইখান থেকে যদি কিছু আমরা বাঁচি ওই টাকাগুলো আমরা দুঃস্থ মানবতার খাতির আমরা পাঠিয়ে দিই দেশে অনেক মানুষগুলো উপকৃত হবে ওইটার কিন্তু বদলা আমাদের এইখানে কিন্তু চ্যারাটি যখন নিজের মানুষকে দেবে নিজের দেশে দেবেন মনে একটা আনন্দ থাকবে সাথে সাথে একটা রিওয়ার্ডও আসবে আমাদের অবশ্যই তো আমরা একটু খেয়াল করবো ওইদিকে ওই বন্যার আমি আসছিলাম যে দেশের যে অবস্থা এখন চলতেছে ঘূর্ণিঝড় বন্যা সবার যে প্রাকৃতিক দুর্যোগগুলায় ওদেরকে যেভাবে হিট করতেছে তো সবার কিন্তু একটু সাহায্যের হাতগুলা বাড়িয়ে দেওয়া উচিত আমরা প্রত্যেকে এখানে আমাদের এতটুকু যোগ্যতা আছে যে আমরা হালকা কিছু সাহায্য করতে পারবো তা আমার আহ্বান রইল আমার প্রত্যেকটি বিউটি লেডিজ সিস্টারদের প্রতি আর আমাদের দেশ দশে যতজন আছেন বিদেশে যত বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডস প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমাদের দেশের জন্য আমাদের দশের জন্য আমাদের উন্নতি হবে আচ্ছা এইরকম আমি একটা কথা বলবো ফাতেমাকে যে আমার একটা আমাদের একটা উদ্যোগ আছে আমি আমরা চিন্তা করছি যে ঈদের আগে আমরা একটা এখন বলবো না এই টিভিতে কিন্তু আমরা এটা নিয়ে একটা আগে থেকে আমরা চিন্তা করতেছি আর থ্যাংক ইউ তুমি যে আমি আমরা যখন ডিক্লেয়ার করব দে আচ্ছা তখন আমাদের সাথে থাকবা আর সবাইকে অনুরোধ করবো আমাদের সাথে থাকতে আমরা একটা ছাড়াটি করব করবো ইনশাল্লা to ঈদে আমি আমার ভাই বোনদেরকে আমার ফ্যামিলির জন্য একটা ছাড়া ইভেন্ট করছি এরকম একটা প্ল্যান আছে আর আমরা আরও দুই সপ্তাহ আছে দুই সপ্তাহ আগেই করব মানে মাথায় আমাদের একটা ডেট আছে কিন্তু এখনও ডিক্লেয়ার করে খুব ব্যস্ত ছিলাম তাই আর করব আর সবাইকে মানে অনুরোধ করব যে আপনারা যেন আমাদের সাথে থাকেন আর দেশের জন্য আর গাজার জন্য এগিয়ে আসেন আর আমাদের সাথে থাকেন আমাদের সাহায্য করেন করলে আমরা অনেক দূরে আগিয়ে যাব কারণ হয়েছে কি আমাদের জন্য একা করলে অনেক মানে কষ্ট হয় কিন্তু সবাই যদি সাথে থাকেন আর কিছু কিছু সাহায্য করেন তাইলে আমরা অনেক অনেক কিছু করতে পারি আর ইনশাআল্লাহ ভবিষ্যতে করব আর এখন আমি আয়সাপাকে কিছু বলার কথা না এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি না যে এল বি টোয়েন্টি ফোরের দর্শকরা মনে করুন যে বিউটিফুল লেডিজের আড্ডায় আসলাম এখন ছেলেটি আপিল চলে আসছি এখানে আমি না আমি একটা না কিছু কিছু জিনিস আমরা একটু সতর্কতা অবলম্বন করতে হয় তো এটা মানে মিসবাপা শায়লা সায়লাপা ওনারা ইয়ে একটা একটা উদ্যোগ নিতে চাচ্ছেন ভালো জিনিস আমরা সবাই যে যেখানে আমরা আছি আমার বিশ্বাস আমার বোনেরা মুক্ত হস্তে সব সময় আমাদের প্রত্যেকের কিন্তু পরিবারে আছে গরিব মানুষ আমাদের প্রতিবেশী আছে গরিব মানুষ যারা বাংলাদেশ থেকে বড় হয়ে আসছেন আপনারা জানেন আপনাদের কোন প্রতিবেশীর কখন কি প্রয়োজন আপনাদের জানাই আছে এটা আমি যেটা বিশ্বাস করি যে আগে আমি আমার পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে গরিব থাকলে তাকে সাহায্য করব তারপরে আমার প্রতিবেশীকে এবং তারপরে আমি বাইরে যাব অবশ্যই বিশ্বের যে যেখানে থেকে আমরা যেভাবে যাকে পারি সাহায্য করব বাট একটা জিনিস মাঝে মধ্যে বিরক্তিকর করে ফেলে যে মনে করেন আপনি যত ওয়েলন এবং যত আপনার টাকা পয়সা বেশি হবে মানুষের চাহিদা আপনার কাছে বেশি এবং অনেক সময় প্রেসারাইজিং আপনি একটা প্রেশারাইজিং সিচুয়েশনে পড়ে যান তো আমি সবাইকে অনুরোধ করব। যে আমি যেটা করতে পারবো আমি সেই কমিটমেন্টটা নেব আমি কমিটমেন্ট নিয়ে আসলাম একটা অ্যামাউন্ট মনে করেন পঞ্চাশ লক্ষ টাকার এবং তারপরে আপনাদের গাড়ি সেটা আমি চাপিয়ে দিলাম যে আপনারা আমাকে সাহায্য করেন এই জিনিসটা আমি সবাইকে অনুরোধ করব না করার জন্য বাট অবভিয়াসলি ভালো কাজে যে যখন যেভাবে সাহায্য করবেন আল্লাহর পক্ষ থেকে তাতে রেওয়ার্ড পাবেন তো আমি ওই সাবজেক্টে আমি আর বেশিক্ষণ যেতে চাচ্ছি না আমরা একটু ওনাদের কাছ থেকে আরো শুনবো কারণ আমরা আড্ডা দিতে আসছি আড্ডাতে তাকলাম আর সাথে সাথে এটাকে বোরিং বানাতেও চাচ্ছি না আর আমরা অবশ্যই আবারও আসবো এই এই মঞ্চে আমরা বারবার হয়তো ফিরে আসার অবশ্যই আছে আর কি আপুর কথার সাথে একটাই শুধু বলতে চাচ্ছি একথাই বল আমরা সবাই যদি একসাথে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু কারো উপরে চাপও পড়বে না আর সাহায্যটা অনেক বড় পর্ষারে আসবে এইটাই থ্যাংক ইউ সো মাচ খাবার নিয়ে একটু আমরা শুনে ফেলি ঈদ ঈদ হচ্ছে খাবার হ্যাঁ

这我们

কিন্তু যখন মাংসটা আসে টেবিলে রাখি নিজের হাতে করি তখনই এক সাইড থেকে উঠে ফ্রেশ মাংসটা করি মাংস যতই আমরা মাংসটা হ্যাঁ মজাটাই আপনার বাসায় মাংস আমরা হ্যাঁ মাংস আমার হাতের মিষ্টি অনেক কোনটা আপনি সবচেয়ে বেশি ভালো করে আপনার বাসায় আমি চিংড়ি বোনা থেকে শুরু করে বেশ কয়েকটা আইটেম খেয়েছি কিন্তু আপনার সবচেয়ে ফেভারিট কোনটা আপনি কোনটা আসলে আমি নিজেও জানি না কোনটা আমার ফেভারিট কারণ আমার সবই ভালো লাগে তো আসলে অনেকেই বলছে আমি নিজে জানি না আহ চিংড়ি ভুনাটা অনেকেই বলছে যে খুব মজা

খারাপ লাগে না আমি ট্রাই করেছি খারাপ লাগে অনেকে হয়তো বা ডাল ভাত বা চিংড়ি মাছ দিয়ে বা রো মাছ দিয়ে ভাত পছন্দ করে এই জন্য ভাতও রাখা হয় পোলাও রাখা হয় তো পোলাও সঙ্গে তো রোস থাকে গরুর মাংস থাকে তারপরে হচ্ছে আপনার

আপনি খুনদিন ফ্রি আগে আস শিল্পীর বাসায় হবে

চালের পিঠা আর খারি বা খালা এগুলা চলে আর একটা আছে আমার হাজবেন্ড ভালো হয় তো আমি বানাই ডাল দিয়ে চালের গুড়ি দিয়ে তারপরে আবার গুড়ের জুলাব এগুলা দিয়ে এটা একটা স্পেশাল ঈদের দিনে

শুনে শুনে শেখা যেত আর আমার আমি যখন ম্যাট্রিক পরীক্ষার সময় আমার টিচার আমাকে পড়াইতেন উনি আমাকে অঙ্ক দিয়ে ম্যাথস দিয়ে উনি কবিতা আবৃত্তি করতেন আর ওটা শুনে শুনে মুখস্থ করতাম এইরকমই এখন পর্যন্ত আমার মনে আছে দেখি আমি ইয়ে করে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি কবিতা আবৃত্তি করতে ভেরি নাইস কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা কেটে গেল কিন্তু সে বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামার বাড়ি মাঝি নাদের আলী বলেছিল বড় হো দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরে ছাঁ ছুই আকাশ স্পর্শ করলে তবে কি তুমি আমার তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটাও রয়েলগুলো কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখের মতো গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরেরা শুসব অবিরল রঙের ধারায় সুবর্ণ কঙ্কন পরা ফসার মনেরা কত রকম আমেদেহে এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গলি সেই লাঠি লজেন সেই রাস উৎসব কেউ আমায় ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বড়ুণা আমায় বলেছিল যেদিন তুমি আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও ঠিক তেমনি আতরে গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি একশো আটটি নীলপদ্ম তবুও কথা রাখিনি না

যেগুলা মনে আমরা মেমোরিতে ঢুকাইছি সেগুলো কিন্তু মনে রয়ে যায় কিন্তু পড়ে সেগুলা কিন্তু আর আমি চিন্তা করছি এখন এখন যখন আপনাদের সাথে আসছি এখন থেকে আরো বেশি প্র্যাকটিস করব আপনাদেরকে শোনাার জন্য ইটস আর আমার বিশ্বাস এরকম শুনলে না সবার কিন্তু উৎসাহ বেড়ে যাবে আর আপনার কবিতা শুনে আমি মুখস্ত কিচ্ছু মুখস্ত করতে পারি না আমার নিজের লেখা কবিতার কয়েকটা লাইন আমি দুই তিনটা লাইন মাত্র আবৃত্তি করব আপনি তৃপ্তি করে শোনাতে চাচ্ছি আর এই সুযোগে আমি চাইবো যে আপনাদের অনেক সময় না শুনে শুনে মনে আসে না হলে যে আমি যদি বলি আপনাদের কারো যোগ জানা আছে কিনা আপনারা বলবেন যে না কিচ্ছু নাই কিন্তু একজন একটা কিছু বললে আপনাদের তিনটা মনে পড়ে যাবে তো আমি চাচ্ছি যে আমি আমি আপনাদের সুযোগ দিচ্ছি সেই না মনে মনে করাটাও একটা ব্যাপার আছে যে ওই জিনিসটা মনে পড়ে কি আর হ্যাঁ তো আচ্ছা আমি দুই তিনটা লাইন আপনাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি এবং একটা কারণ আছে এটা পড়ে শোনানোর এটা শুধু নিজের জন্য লেখা একটা কবিতার কয়েকটা লাইন আর কি মাঝে মধ্যে নিজের জন্য সময় ব্যয় করতে হয় মাঝে মধ্যে নিজের জন্য সময় ব্যয় করতে হয় মন ভরে নিজেকে দেখতে হয় আর সব ভালোবাসা বিলিয়ে দিতে নাই সব ভালোবাসা বিলিয়ে দিতে নাই কিছুটা নিজের জন্য সঞ্চয় করে নিতে হয় মাঝে মধ্যে প্রাণ ভরে উচ্চস্বরে হাসতে হয় আর একটু দুষ্টুমি একটু বাচ্চা মে করতে হয় সবার আগে নিজেকে ভালোবাসতে হয় সবার আগে নিজেকে ভালোবাসতে হয় আসলে না আমরা মেয়েরা সব সময় সবার জন্য নিজেকে বিলিয়ে দেই এই যে ঈদ আসছে আসলে আমরা নিজের জন্য কেনাকাটার আগে কিন্তু আমরা বাবি বাচ্চাদের কথা পরিবারের অন্যান্য সদস্যের কথা আমরা নিজের জন্য সময় কতটা ব্যয় করি সারা দিন কিন্তু আমরা বাসায় কাজ করি বাইরে কাজ করি আবার বাসায় কাজ করি ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের যে রুটিন বাঁধা কাজগুলো শুরু হয় রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তাই এই জন্য এরকম কিন্তু আড্ডার অনেক প্রয়োজন রয়ে গেছে আমাদের শরীর মন সব কিন্তু ক্লান্ত হয়ে যায় যখন আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় আমরা আর হাঁটতে পারি না বসতে পারি না শুয়ে পড়তে হয় কিন্তু যখন ক্লান্তিতে যায় তখন আমরা কি করি মন যখন ক্লান্তিতে যায় তখন কিন্তু কাঁদতে ইচ্ছে হয় কিন্তু আমরা ওই সময় আসার আগে যদি আমরা নিজের মনের ট্রিটমেন্টটা করতে পারি যেরকম আমরা যদি একটু পাই পার্কে গিয়ে ঘুরাঘুরি করতে পারি কিন্তু অনেক সময় আবার একা খেন যাব কিভাবে যাব যখন শুনি বন্ধুদের যাচ্ছে তখন কিন্তু আর নিজেকে বাসায় আটকে রাখা যায় না আমরা চলে যাই শত এই যে আজকে আপনাদের কি অন্য কাজ ছিল না আমরা সবাই কিভাবে এখানে এসে এই যে এক ঘন্টা থেকে কথা বলছি আড্ডা দিচ্ছি এবং ভালো লাগছে অনেক মানে মনটা ফ্রেশ বুধ করছি না হ্যাঁ তো এই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা নিজের জন্য একটু সময় ব্যয় করব আর একটু ইয়ে করব আর কি এখানে কেউ আসতে পারে ইচ্ছে করলে আর হ্যাঁ তো এখন আপনাদের কি কারো কোনো আহ যোগ মনে পড়ছে যোগ বা কবিতা আমি একটা ধাদা বলি আমি আমার ছোটবেলায় মনে পড়তেছে তো আমি মনে হয় সবাই জানে তারপরেও শেয়ার করলাম কারণ জিনিসটাই জিনিসটা স্মৃতিটাকে নিয়ে আসা তুমি আমি একজন দেখিতে একরূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ চুপার উত্তর না না আয়না না আয়না তো কথা বলে ওর তো মুখটা নড়বে ছায় ছায়াটাও তো তুমি নড়লে ছায়াটাও নড়বে মন তো অনেক দূরে চলে যায় সেটার জন্য আরেক কিছু আছে ছবি অবশ্যই

Body touch. <laughs> 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 I like the rest যে খাইতে বসলে বলে এগুলো কিছু বলো না আরেকদিন আইসা বসছে তো খানিটা খুব মজা হয়েছে আজকে এত মন দিয়ে রান্না করছো এতো ভালো হয়েছে তোমার রান্নাটা এরকম বলতেছে খুব তারিফ করতেছে তারপরে বউ উঠে বললেন কে আজকে মজা হইছে আজকে তো ফাঁসের ঘরে হ্যাঁ তো আর একটা হচ্ছে যে ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এর মধ্যে ক্ষত ক্ষত হচ্ছে কি কথাবার্তা হচ্ছে তো বয়ফ্রেন্ড জিজ্ঞেস করছে যে আমরা তো খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি তুমি কি রান্না বান্না জানো তো ও বলে যে না আমি তো কিছুই রান্না করতে পারি না আমার তো সব সময় চলে যায় তোমার সাথে চাটিঙ্গার কথা বলে তো এখন যে কি হবে ও বলে না কোনো সমস্যা নাই আমরা বিয়ে করবো ঠিকই আর তোমার রান্নাও শিখতে হবে না তো বলে যে তাহলে কি পাবে আমরা খাবো কি বলে যে আমি আর একটা বিয়ে করব রান্নার জন্য আজকের যুগে কাজের মেয়ে পাওয়ার চেয়ে গার্লফ্রেন্ড আর বউ পাওয়া সহজ সহজ মেয়েটা বললো যে প্রয়োজন আমি রান্নার কোর্স করব আর করে আমি রান্নার শিখে ফেলবো তো আসলে আজকের যুগের এই অবস্থা আর কি সবাই সহজ পথ অবলম্বন করতে চায় আর কি আছে ঠিক আছে আর কারো কিছু যদি জুলিতে না থাকে তাহলে আমরা আস্তে আস্তে বাড়িতে যাই আর এদের জন্য প্রস্তুতি নেই নাকি ব্যাক আমাদের রিয়ালিটি তো ঠিক আছে আমি আমি শাল আপু আপনি আপনি বিদায় নিয়ে নেন প্রথমে পরে আমি নিচ্ছি সবাই সবাইকে আবারও শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে এখানে শেষ করছি অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকেন থাকেন সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন অগ্রিম এদের শুভেচ্ছা আবারও দেখা হবে ইনশাল্লাহ আসলে আজকে আমরা অনেক সুন্দর কিছুটা সময় খাটালাম এল বি টোয়েন্টি ফোরে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ক্যামেরার পিছনে ছিলেন সবাইকে আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা বোনকে যারা সময় বের করে কিছুটা সময় আমরা একসাথে খাটাতে পেরেছি আর আপনারা যারা আজকের আমাদের প্রোগ্রাম দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি ঈদ আপনাদের ভালো কাটবে আপনা আমরা চেষ্টা করব সবাই আমাদের আত্মীয় স্বজন বিশেষ করে যারা মুরব্বী এবং যদি ঈদে একটু দেখা করে আসতে পারি তাদের বিউটিফুল লেডিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সবাই একসাথে বলি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে আবারও একসাথে বলিবার ঈদ মুবারক কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান